আমাদেরকে অনেকেই প্রশ্ন করে, হুজুর স্ত্রীকে রেখে স্বামী কতদিন পর্যন্ত বিদেশে থাকতে পারবে অথবা দূরে থাকতে পারবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি আমাকে একাধিকবার অনেকে করেছে, অর্থাৎ স্ত্রীকে রেখে স্বামী কতদিন পর্যন্ত বিদেশে অথবা দূরে থাকতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এর উত্তর হাদিস শরীফ থেকে আপনাদেরকে দেব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল রাত্রিবেলা ঘুরে ঘুরে এলাকার লোকদের খবর নিতে, কোন ঘরে খাবার আছে, কোন ঘরের মানুষ দুঃখে আছে, কোন ঘরের মানুষ অসুস্থ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কষ্ট করতেন, যে ঘরে খাবার নাই রাত্রিবেলা নিজে মাথায় বহন করে খাদ্য পৌঁছে দিতেন। এই হলো হযরতে ওমর। একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাস মোতাবেক এলাকাবাসীর খবর নেওয়ার জন্য মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন রাত্রিবেলা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন দূরে একটা বস্তি থেকে, একটা নির্জন ঘর থেকে সুন্দর গানের আওয়াজ শোনা যায়, চমৎকার গান গাইতেছে। যে প্রিয় বন্ধু তোমাকে রেখে, গানের অর্থগুলো এমন ছিল, কিতাবের মধ্যে এসেছে, যে তোমাকে ছেড়ে আমি অনেক কষ্টে আছি, অনেক বিরহ বেদনায় আছি, কত মজা হইতো, কত আনন্দ হইতো যদি আজকে তোমাকে আমি আমার কাছে পেতাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহর ভয় যদি অন্তরে না থাকতো তাহলে ঘরের খাট কেঁপে উঠতো। কথাগুলো কি বুঝেছেন? আল্লাহর কসম, যদি আল্লাহর ভয় অন্তরে না থাকতো ঘরের খাট কেঁপে উঠতো। তার মানে কত কষ্টে কথাগুলো বলছে। এই গান শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা ভেঙে ঘরে ঢুকলে, পর্দার আড়াল থেকে বললেন, তুমি কেন নির্জনে এই গান গাচ্ছ? কোরআনের সূরা লোকমানের পাঁচ নম্বর আয়াতটি স্মরণ করিয়ে দিলেন, ওমিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা অসার কথাবার্তার মাধ্যমে, গান করে অবান্তর কথাবার্তার মাধ্যমে মানুষকে গোমরাহ করবার জন্য এই আয়াতটি যখন শুনিয়ে দিলেন, তুমি কেন এরকম গান গাচ্ছ, তুমি তো অন্যায় করেছ, ওমরের আদালতে তোমার বিচার হবে। চিন্তা করেছেন? মহিলাটি চিৎকার দিয়ে বলল, আপনি কি, আমি জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিলেন না। ওই মহিলা বললেন, তুমি আমাকে বলেছো গান গাইবার কারণে, গান গাওয়ার কারণে আমার অন্যায় হয়েছে, আমার অপরাধ হয়েছে, এই জন্য আমার বিচার হবে, ভালো কথা, কিন্তু আমি তো একটা অপরাধ করেছি, কিন্তু আপনি তো আমার ঘরে দুইটা অপরাধ করেছেন। এক নম্বরে অনুমতি নেন নাই, দুই নম্বরে আপনি আমার ঘরে ঢুকেছেন, দরজাটা ভেঙে ফেলেছেন। আজকে যদি বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন থাকতো তাহলে আমি আপনার বিরুদ্ধে নবীজির আদালতে বিচার দিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকাল আপনার বিচার হবে ওমরের আদালতে। ঠিক আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু লোক পাঠালেন, যাও ওই মহিলাকে নিয়ে আসো। ওমরের আদালতে নিয়ে গেলেন। ওমর বলে, গতকাল রাত্রে কি আপনি গান করতে ছিলেন? বলে, হ্যাঁ গান করতেছিলাম। বলে, কেন গান করতেছিলেন? আপনি কি জানেন না অসার কথাবার্তার মাধ্যমে গান করা নিষেধ, আল্লাহ পাক নিষেধ করেছেন, কেন আপনি প্রেমের গান গাচ্ছিলেন একা একা রাত্রি বেলা? ওই মহিলা বলল, ওমর দোষ তো আপনি করেছেন। বলে, কি দোষ? বলে, গত 4 মাস আগে আমার স্বামীকে আপনি যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, আমার স্বামী নতুন বিয়ে করেছে, আমার স্বামীর সাথে আমি তেমন সময় কাটাতে পারি নাই, আমার স্বামীর সাথে আমি তেমন আনন্দ করতে পারি নাই, স্বামীকে বিদেশে, স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন বহু দূরে, আমার স্বামীর বিরহ বেদনে আমার বড় কষ্ট হচ্ছিল, কিন্তু আমার ভিতরে তো আল্লাহর ভয়ও আছে, আমি তো জিনাও করতে পারি না, অন্যায় করতে পারি না, কি করবো, এই জন্য স্বামীর বিরহ বেদনায় আমি একা একা গান করতেছিলাম। স্বামীর বিরহ বেদনায় আমার স্বামীর প্রেম আমার অন্তরে লালন করতেছিলাম, কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু তারপরও আমি কোনো অন্যায় কাজ করি নাই। আমি বলেছিলাম যদি আল্লাহর ভয় অন্তরে না থাকতো তাহলে আমার খাট কেঁপে উঠত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি তোমার স্বামীর নাম? বলে, অমুক আমার স্বামী। ঠিক আছে, ওই মহিলাকে ছেড়ে দিলেন, চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়ে আম্মাদান হাফসার কাছে গেলেন,
অর্থাৎ নবীজির স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, মা, অথচ ওমরের নিজের মেয়ে, মা, জনগণের কল্যাণে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই রে মা, আমি কার কাছে বলবো? আর আমি জানি সঠিকটা তোমার কাছ থেকে পাবো। আম্মা জান হাফসা বলে, বাবা বলেন। বলে, মা, তোমার কাছে বলি, একটা স্ত্রীকে রেখে তার স্বামী কতদিন পর্যন্ত বাহিরে থাকতে পারে? আম্মা জান হাফসা বলেন, আব্বা জান, একটা মেয়ে তার স্বামীকে ছাড়া 4 মাস পর্যন্ত থাকতে পারে, এরপর বেশি কষ্ট হয়। তখন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করে দিলেন, যে সমস্ত সৈনিকেরা যুদ্ধের ময়দানে আছে, যাদের 4 মাস ওভার হয়ে গেছে, তারা তাদেরকে ছুটি দাও, চেঞ্জ করো। ওখান থেকে আইন করে দিলেন, 4 মাস স্ত্রীকে রেখে দূরে থাকা যাবে না, তবে হ্যাঁ, অনুমতি ক্রমে থাকা যেতে পারে, যাবে। যারা অনুমতি না দেয় থাকা যাবে না, এই জন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না। ওখান থেকে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আইন করে দিলেন, অর্থাৎ 4 মাসের বেশি স্ত্রীকে রেখে স্বামী দূরে থাকতে পারবে না। যারা আমাকে প্রশ্ন করেছেন, আশা করি উত্তরটি পেয়েছেন। সবার মন বুঝতে হবে, স্ত্রী স্বামীর মন বুঝতে হবে, স্বামীকে স্ত্রীর মন বুঝতে হবে। আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একে অপরের ভূষণ। অর্থাৎ স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। স্ত্রীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আনন্দ দেওয়ার জন্য স্বামীকে, আর স্বামীকে সৃষ্টি করেছেন স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য, সুখে দুঃখে একে অপরের সাথী। এই জন্য আপনার স্ত্রীর মন আপনাকে বুঝতে হবে, আর স্ত্রীর স্বামীর মন বুঝতে হবে। স্বামী যখন কষ্টে থাকে, স্ত্রীকে স্বামীকে সান্ত্বনা দিতে হবে, আবার স্ত্রী যখন কষ্টে থাকে, অবশ্যই স্বামী পাশে দাঁড়াতে হবে, স্ত্রীকে সান্ত্বনা দিতে হবে। আমাদের দেশে স্বামীর তুলনা স্ত্রীকে কেয়ার কম করা হয়, যেন স্ত্রীরাই যেন স্বামীর সব খেদমত করবে, স্ত্রীরাই যেন স্বামীর সব কিছু করবে, আর স্বামী স্ত্রীর কোনো কিছু করবে না, এরকম মনে হয় না? স্বামী ভুল করলে, স্ত্রী ভুল করলে যেমন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে, স্বামী ভুল করলেও স্ত্রীর কাছে যদি ভুল করে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। স্বামী শুধু ভুল করবে, স্ত্রী একটু করলেই সমস্যা, স্বামী ভুল করতে পারবে এমনটা যেন না হয়। স্বামী যদি স্ত্রীকে কষ্ট দেয়, তাহলে স্বামীকেও আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে বিচার তার অবশ্যই হবে। এই জন্য কেউ কাউকে কষ্ট দিবেন না, একে অপরকে বুঝতে শিখুন, ভালোবাসতে শিখুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কত ভালোবাসতে, এক দীর্ঘ হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির গড়ে, আমাদের গড়ে খাদ্যের অভাব ছিল ঠিকই, অর্থের অভাব ছিল ঠিকই, সম্পদের অভাব ছিল ঠিকই, কিন্তু ভালোবাসা কমতি ছিল, ভালোবাসা ছিল ভরপুর। এই জন্য টাকা পয়সা দ্বন্দ্ব হলোতে শান্তি দিতে পারে না, শান্তি হলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসুন, দেখবেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, একে অপরকে যতটা ভালোবাসবেন সেও আপনাকে ততটাই ভালোবাসবে। আপনি ভালোবাসবেন না, সে কি করে আপনাকে ভালোবাসবে? এই জন্যই আজকে আমাদের পরিবারগুলোতে পরকীয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন, কারণ স্ত্রী তার স্বামী থেকে ঠিক মতো ভালোবাসা পাচ্ছে না, স্বামী তার স্ত্রী থেকে ঠিক মতো ভালোবাসা পাচ্ছে না, এই জন্য এই অবস্থা। এই জন্য সাবধান, কখনোই কেউ কাউকে কষ্ট দিবেন না, কষ্ট দিলে উভয়কেই আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান্নাস তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, ওয়া খলাক মিনহা জাওজাহা, এবং তারা থেকে তার বিবিকে সৃষ্টি করেছেন। কত মহাব্বত দেখেছেন, আল্লাহ পাক প্রথমে আদমকে বানালেন, বাবা আদম থেকে মা হাওয়াকে বানালেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদমকে যেরকম মাটি দিয়ে বানালেন, মা হাওয়াকে পৃথকভাবে এরকম মাটি দিয়ে বানাতে পারতেন, কিন্তু করলেন না, বাম পাজরের হাড় দিয়ে বানালেন। তার মহাব্বত বৃদ্ধি পা, বাম পাজরের হাড় দিয়ে বানায়া মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের পার্লার থেকে সুন্দর করে সাজায়া বাবা আদমের পাশে বসায় রাখলেন। বাবা আদম ঘুমাচ্ছেন, ঘুম থেকে জেগে দেখে সুন্দরী যুবতী একটি বসা আছে। বাবা আদম হাত বাড়ায় ধরবার জন্য, আল্লাহ বলে, সাবধান, না ধরবেন। বলে, কেন? বলে, আগে বিয়ে হবে, এরপরে তোমাদের বাসর হবে। সুবহানাল্লাহ। আদম বলে, আল্লাহ, বিবাহটা আগে পড়ে রাখলি তো হতো, আমি এখন দৌড়ে ফেলতাম, আল্লাহ বলে, মোহর দাও, মোহর তো বাকি রাখছো, মোহর দিলেই তো বিয়ে হয়ে যাবে। বলে, মোহর আবার কি? অর্থ, ধন, সম্পদ।
আদম বলে আমি তো জানি না এগুলা কি, আল্লাহ বলেন আমিও জানি তুমি জানো না, তবে আমার নবীজির উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি তিনবার দরুদ পড়ো তোমার মোহর আদায় হয়ে যাবে। আদিমু কোরআন ক্বাবলা আন তামাসসাহ ইয়া আদম, আদম বলে কাইফ আদিমু কোরআন ইয়া আল্লাহ, আল্লাহ পাক বলেন সল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত, আমার নবী মুহাম্মদের উপরে তিনবার দরুদ পড়ো তোমার মোহর আদায় হয়ে যাবে। তিনবার দরুদ পড়লেন মোহর আদায় হয়ে গেল, আদায় হয়ে গেল, মোহর দিতে হবে। অনেকে আছে স্ত্রীকে মোহর দেয় না, এরকম আছে না, স্ত্রীকে মোহর বলে বাকি রেখেছে পরে দিব বলতে বলতে এখন ছেলে মেয়ে নাতিপুতি হয়ে গেছে এখন পর্যন্ত দেয় না, অথচ এটা ফরজ। আল্লাহ পাক বলেন ওয়াতুন নিসা আসদকাতিহিন্না নিহলা ফা ইন তুবিনা লাকুম শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও, এটা এদের হক, এরা যদি ছেড়ে দেয় কিছু অংশ তাহলে তোমরা ভোগ করতে পারবে, কিন্তু এরা পাওনা দিতে হবে, মিথ্যা বলে বলে সান্ত্বনা দিই আপনি পার পাবেন না, আল্লাহর দরবারে দাঁড়াতে হবেই আপনাকে, আপনার এটা ফরজ দেওয়াই লাগবে, না দিলে কিন্তু কবিরা গুনাহ হবে, এই জন্য জাহান্নামে আগুনে জ্বলতে হবে। স্ত্রী এটা নিয়ে যা খুশি করতে পারবে, নিজে ব্যয় করতে পারবে অথবা নিজের কাজে ব্যবহার করতে পারবে বা তার পিতা মাতাকে দিতে পারবে, আপনি এটার কোনো কিছু বলতে পারবেন না, এই জন্য অবশ্যই আপনি আপনার স্ত্রীকে মোহর দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেন, সুখ দিয়ে পরিপূর্ণ করে দেন সকলকে।